মেয়ের বাড়ি যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি এলাকায়। আহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র কোলে, বাড়ি রঘুবাটি এলাকাতেই। জানা গেছে, রঘুবাটি থেকে সাইকেল নিয়ে মেয়ের বাড়ি মদিনা যাচ্ছিলেন ওই ব্যক্তি। ওই সময় রঘুবাটি এলাকায় একটি দ্রুত গতিতে আসা লরি পেছন থেকে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। লরির চাকা চলে যায় ওই ব্যক্তির ওপর দিয়েই। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে লরিটিকে আটক করে, খবর দেয় গোঘাট থানায়। ওই ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই ব্যক্তিকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। গাড়িটা ওখান থেকে চাপা দিয়ে পড়ে রয়েছে, আমি দেখছি যে আমার কাকা চাপা দেবে রাস্তাতে পড়ে রয়েছে। লরিতে অ্যাক্সিডেন্ট করে দিয়ে থেতো করে দিয়ে চলে গেছে। রঘুবাটির মোড়ে সাইকেল উনি রঘুবাটি থেকে মদিনা আসছিলেন, আসার সময় ঘটনাটা ঘটেছে। একটা লরি এসে ধাক্কা মেরেছে, উনি সাইকেলে ছিলেন। সাবধানে মানে খুব মানে নিরীহ লোক, একবার আস্তে আস্তে রাস্তার ধার দিয়ে যায়, গাড়ি পাসিং করতে যেয়ে ঘন্টা ঘন্টা হয়েছে। হ্যাঁ, উনি কখনোই পিছিয়ে ওঠেননি। হ্যাঁ, লরি আটক হয়েছে, থানা নিয়ে গেছে লরি। ঘটনাটা হয়েছে মদিনা স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসে ওই মধ্যঘন্টার পরেই। ওনার নাম গোপালচন্দ্র কোলে, বয়স 65, বাড়ি রঘুবাটি। আজ বাংলা গুহা। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।